ডাক্ততে ডাকতে কল কল বালাসর ফাইটারক তো বাহিৰ খৈয়া যাইবে বাবারের নিচের ঠোটখানা নাবি পর্যন্ত নাইমে ভরছে বে ইয়াতা কাললাছা চাফা তো সুলিয়া খাত্তা বালাগাছাড়া সে সি ওয়াই আস্তার সি চাফা তো খো চোফলা খাত্তা ইয়াকরুবা আও কামা ক লালাই সি চালাতু আসালাম আল্লাহর রসুল বলেন নিচের ঠোঁটটা ঝুলতে জ্বলতে নাভি পর্যন্ত নাইমা ভরবে উপরের ঠোঁটটা ফুলতে ফুলতে উঠতে উঠতে নাক চক্ষু গুইরা মাথার অর্ধেক পর্যন্ত উল্টেই যাইবে আহ ঠোঁট দুখান সঙ্গে থাকবে ঠিকই বাবারে নিচের ঠোঁটটা নিচে উপরের ঠোঁটটা উপরে আল্লাহ বলেন যে দুনিয়ায় ডাক দিলে আমার মায়া লাগে কিন্তু জাহান নামে যত ডাকবে ততই আমার কাছে আরো বেশি কষ্ট লাগবে রাগ লাগবে আল্লাহ জাহান নামের আগুন কে হুকুম দিয়ে দিবে জাহান জাহান্নামের আগুন গুলা লাফাইয়া লাফাই গালিসার গোস্তের পরে লাগবে গালিসার গোস্ত পরিয়া বোনা হইয়া খুঁসা যাইবে ঠোঁট দুইটা থাকবে ঠিকই একটা নিচে যাবে আর একটা উপরে যাবে ও পার সাইতে বড় বড় এক একটা দাঁত বাহির হইয়া যাইবে দুই দাঁতের মাছ খান দিয়া জিব্বাডা লম্বা হইয়া বাহির হইয়া যাইবে দুই দাঁতে চাপ লাইগা কাইটা দর দরে রক্ত পড়তে থাকবে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হইয়া রক্ত বাহির হইতে থাকবে এই তিন রক্ত পাশে গিয়া জমা হবে কয় রক্ত গলার হবে একটা জিবাক দরদরে রক্তবাহির হবে আর একটা চক্ষের পানি শেষ হইয়া রক্তবাহির হইতে থাকবে এই তিন রক্ত পাশে গিয়া জমা হইয়া এত বড় বিরাট নদী হইয়া যাইবে আল্লাহ রসুল ফরমান লাও আন্না সফুনান ওই চক্ষের পানি আর রক্তের নদীর ভিতরে চল্লিশ খান যদি সারিয়া দেওয়া হয় পাশাপাশি ভাবে চলিয়া যাইবে একটার সঙ্গে আর একটার সোয়াও লাগবে না তারপর কান্না শেষ হবে না জাহান নামের দরজার সম্মুখে থাকবে মালিক ফেরিস্তা মালিক কে ডেকে বলবে জাহান ও ভাই মালিক ফেরিস্তা মওলাকে এত মোহাবাত করে এত ডাকা ডাকি ডাকতে ডাকতে গলার সরফেটে ফেটে গেল রক্তবাহির হইল তারপর মওলায় ঘিন্নায় আমাদের একটা ডাকেরও জবাব দেয় না আপনি একটু আমাদের জন্য মওলার কাছে ফরিয়াদ করেন আল্লাহ জাহান্নাম থেকে বাহির করে দুনিয়াতে পাঠাকার নাই পাঠাক হা বা না একটা জবাব নাইলে দিয়া দে বাহির করবে না না করবে মালিক ফেরেশতা মাওলাকে ডাকতে আসে মাবুদ ওদের ডাকাডাকি সিল্লা হল্লাই কানে জ্বালা ফালা ধরিয়া গেল আপনি যদি গিন্নায় ওদের সঙ্গে কথা নাও বলেন আমি মালিক ফেরেশতার কাছে হ্যাঁ বা না একটা জবাব দিয়ে দেন ক্বাল আল্লাহু তাআলা বি লিসানি মালিকি বাদাকাত দে দুনিয়া মাররাতাই আঙ্গুল দেখছেন দেখছেন নি কোয় আঙ্গুল উঠাইছি আল্লাহ একদিন নয় দুই দিন নয় 4 লক্ষ বছর পরে একটা জবাব দিবে তাবিলিসানি মালিকি মালিক ফেরিস্তার মাধ্যমে মালিক ফেরিস্তা নাফর না কে বলিয়া দাও কালিমুন তোরা আমি মৌলার সঙ্গে আর পেসাল পারিস না আবার ডাক দিবি ও ভাই মালিক ফেরিস্তা আর একটা কথা শোনেন আর একটা কথা শোনেন অনাদাউয়া মালেক কলিয়া খোঁজিয়া লাইনা রব মুখা ও বাই মালেক ফেরেশ একটা কথা শোনেন বলে কি মৌলায় যদি জাহান্নাম থেকে বাহির নাই করে তাহলে জাহান্নামে আমাদেরকে মুয়দ দিয়া দেখ মৃত্যু দিয়া দেখ আমরা এত জ্বালা যন্ত্রণার সহ্য করতে পারি না মালেক ফেরেশ তালাক হয়ে দিবে কল আইন না কুম্মা কিছু সাওয়াউন আলাইকুম ইস্পেরু আওলা তাস্পেরু সাওয়াবাউন আলাইকুম মালেক ফেরিস্তার ধমকি বলবে না ফরমানের দলের তোমরা কি জানো না একবার মত শেষ হয়ে গেছে আর কোনো দিন মুথ হবে না তোমরা সহ্য করতে পারো আর নাই পারো এই জাহান্নামই পড়িয়া থাকো парламият تكلموا بعدا ابدا তাফসীর রুহুল মানি তে লেখছে এর পরার জাহান্নামী মানুষগুলা কথা বলতে পারবে না ইল্লা কাল কালবিয়উ খিংজির শুধু কুকুরের মতো গাও গাও করতে পারবে আর শূকরের মতো ঘদঘদ করতে পারবে মানুষের ভাষায় জাহান নামের নিজেদের সঙ্গে কোনো কথাও বলতে পারবে না তখন আল্লাহ বলবে ফেরেস তারা এবারে যাও জাহান নামের জ্বালনা দরজাগুলা চতুর্দিক থেকে বন্ধ করে দাও এই যে আমি বলছি যে মাঝে মাঝে বন্ধ করে দিবে এই যে বন্ধ করে দিবে রে বাবা জাহান নামের আগুনে জ্বালাইতে 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 কলিজার কিছু রবে না অব সহ্য করতে পারবা জলুক কতক্ষণ বাবা আমি বলছি না যে দুইটা কথা বলব কয়া একটা জাহান নামের বর্ণনা দিলাম সংক্ষিপ্ত আর একটা শোনেন জান্নাতি মানুষকে যখন জান্নাতের যাবে জান্নাতের দরজায় যাওয়ার সঙ্গে সঙ্গে একশো বছরের বৃদ্ধ যদি ইন্তেকাল করে একদিনের শিশু যদি ইন্তেকাল করে জান্নাতের দরজায় যাওয়ার সঙ্গে সঙ্গে বত্রিশ বছরের নজওয়ান হয়ে যাবে যারে তারে দৈরে কেল্লায় জান্নাতে দিবে নি জান্নাতের কাম তো করণ লাগবে কি কন ওই বাবা ঘুমাইছে জান্নাতের কাম তো করণ লাগবে মজা লাগে না মজা লাগে না কি কন মজা না লাগলে মুখ বেউড়াই সে খাইতে বইয়েও ঘুমাইয়ে যায় জন মশা লাগে মেয়া খালি শুনতেই মনে খাইতেই মনে চাই আহ দিলবার আগার খুশনা বাস বিস্তারে গুল খারাস তন্দুরস্তি গরনা বাস দোষের সাকরে জাহারাস দিলের ফারে যদি পর্দা ফুটে যায় বাবা কিছুই ভালো লাগে না জাহান্নামের নামের কথা যতই কন বাবা এ জান জাহান্নামের জাহান নামের শুনলে মানুষের ঘুম আসে কেমনে এর জন্য মানুষ আগেই যায় জান্নাতের দরজায় যাওয়ার সঙ্গে সঙ্গে কয় বছরের যুবক হবে কেবল দাড়িমোস জ্বালাবে জ্বালাবে ভাব এখনো জ্বালায় নাই জান্নাতের দরজায় গেলে জান্নাতি মানুষটাকে স্বাগতম জানাইতে আসবে বাবা আশি হাজার গেলমান কতজন স্বাগতম জানাবে আশি হাজার গেলমান এই গোলামের বহু গেলমান আরবিতে পুরুষ শব্দগুলা তিন প্রকার একটা হইল ছবিগুণ ছোট্ট শিশু যারা এই তিন চার বছরের বা দুই এক বছরের তাদের আরবি তো ছবি ছবিগুণ বলে আর যারা বড় পুরুষ তাদেরকে বলা হয় রাজুলুন বা রিজালুন আর এই বালেকো হয় নাই একেবারে ছোট্ট শিশুও না এগারো বারো বৎসরের ছেলে কেবল এখনও বালেক হয় নাই কারণ পুরা হয় পনেরো বছর বয়সে এই তখন তাদের নাম হইল গোলামুন। আর গোলামের বহু বছর হইল গেলমান এই এগারো বারো বছরের ছেলেরা জান্নাতি মানুষের খাদেম হবে তারা মেয়ে লোক না পুরুষ লোক না তাদের প্রসাব নাই পায়খানা নাই আহার নাই নিদ্রা নাই খানা নাই ঘুম নাই তারা শুধু খেদমত আর খেদমত করবে এদের এত সৌন্দর্য চেহারা হবে মাংসরা যখন এরা আসতে থাকবে ডিগবাজি খাইয়া মনে হবে যেন মার মুক্তার মার বেলগুলা গড়াইতে আসতেছে এত সুন্দর চেহারাবান হবে তারা এই আশি হাজার গেলমান আসতে থাকবে আশি হাজার মানুষ এক মাঠের ভিতর দিয়া যদি আসে মাঠটা কত বড় লাগে আপনারা কয় হাজার ওই চেনে পাঁচশো নাই এখনো হয়তো হয়েছে এ বাবা আশি হাজার গেলমান আসবে প্রত্যেকের হাতে থাকবে বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র পর্যন্ত হারিন্দা খঞ্জুরি পাঞ্জুরি ঢোল ডাগর ছোট ডোল খাটো ডোল বড় ডোল লম্বা ডোল যত বড় ডোল আসে যেই ডগর গাদ্য বাদ্য বাজনা দুনিয়ার ভিতরে হারাম কিন্তু আমার মাবুদে জান্নাতের ভিতরে সব হালাল করিয়া দিবে জান্নাতে না যাইজ বলতে কিছু থাকবো না সব যাইজ এরা আসবে আর এদের মাঝখানে স্বর্ণ ডালাই রাস্তার পরে কদম রেখে বাহাত্তর জন জান্নাতি হুর আসবে যাদের কেন আঙ্গুলের সুরার দুনিয়ায় প্রবেশ করলে সূর্যের আলো বন্ধ হয়ে যাইত এত সৌন্দর্যময় মহিলা তারা আসবে সন্মুখে সন্ন ওই বাদ্যযন্ত্রের সঙ্গে তালে তাল মিলাইয়া উচ্চ কণ্ঠে মধুর আওয়াজে গান গাইতে গাইতে আসবে গান গাওয়ার লাগবে নি গান গাওয়া না যায় দুনিয়ায় কিন্তু জান্নাতে যায় আল্লাহর রসুল জান্নাতি মহিলারে কত হাজার হাজার গান গাইবে জান্নাতের গাছের ডালের ভিতর থেকে গান আসবে আল্লাহ রসুল বলে ওই গানগুলা যদি দুনিয়ার মানুষ শুনত তারাবা তাহলে তারা আনন্দের কইজা মুইরা ফাইটা গান শুনলে জান্নাতের গান এত সুন্দর মধুর আওয়াজে গাছের কাণ্ড গাছের ডাল শাখা পাতার ভিতর থেকে গান আসবে আহ কিন্তু আল্লাহ রসুল হাজার হাজার গান জান্নাতি মহিলারা গাইবে আল্লাহ রসুল দুনিয়ার ভিতরে একটা গানও ও গাইয়ে শোনাই নাই শুধু একটা গানের দুইটা ছন্দ শুনেছে আল্লাহ দেখছেন হে আপনারা কথা কন কে এখন যাইয়া উঠে টাস টাস করে তিনটে সেন্টে বাড়ি লাগান না কেন বদমাই চোলা ভানুষ নাকি জানো আর দেন আইতে আইতে বান্দরের মতো বাইতে বাইতে কোন জায়গায় আইসে দেন কান্দুর ঘর আইসে দেখছেন জানলাই কইছে যে উলাই আইকা কাল মানুষ হইয়া জানোয়ার ওই কেমন এই গুলো হলো জানোয়ার সাইফ হইয়া জানোয়ার চোখ আছে দেখেও দেখে না কারণ অর্থ চোখ নাই দেহে নেই নাজ হইতেছে দুনিয়া তার জায়গা হয় না হেনে করতে করতে হেনাইছে দেখছেন

আল্লাহ রসুল বলে বাবা আলী রে চিনেননি আলী রে সেরে খোদা আলী রাজি আল্লাহ তালু আল্লাহ নবীর জামাতা হজতে ফাতে মারা দিয়াল্লাউ তালানহার আল্লাহ আল্লাহ নবীর ছোট মেয়ে তার স্বামী শ্বশুরে জামাইকে বলতেছে বাবা জান্নাতি মহিলারা এত সুন্দর কণ্ঠে গান গাইবে দুনিয়ার কোনো কোকিল কণ্ঠের আজ ওই রকম নবী হাজার হাজার গান জান্নাতি মহিলাদের শুনছে ওই মেরাজের রাত্রে যখন গেছে তখন শুনছে কিন্তু কোনো গান নবীর গাইয়া শুনাই নাই কারণ নবী যদি গান শুনাইতো তাহলে দুনিয়ায় গান যায় জয় যাইত কিন্তু স্বরূপ শুধু দুইটা ছন্দ গাইয়া শুনাইছে

আবে হায়াতের কুপের বারে বসাইয়া স্বর্ণের চেয়ারে বসাইয়া স্বর্ণের পেয়ালা বইডা বইডা আবে হায়াত হায়াতের পানি ঢাইলা দিবে পূর্ণিমা আর সাদের মতো চেয়ারা খানো হবে গোসল দেওয়ার পর বাহাত্তর জন মহিলা বাহাত্তর সেট পোশাক নিয়ে হাজির হবে বন্ধু যেই সেট পছন্দ হয় সেই সেটকে গ্রহণ করেন দুনিয়ায় বাবা এক লোকের যদি দুইজন বিবি থাকে দুইজন স্ত্রী থাকে বাজার থেকে আসে হরান পরান হইয়া ডাক দিছে বিবি গো এক গিলাস পানি দাও দুই বিবি যদি দুই গিলাস পানি নিয়ে হাজির হয় একজনের পানির গিলাস ধরলে আর একজনের গিলাস আসার দেি খেলে দিব কি কন ও নতুন মানুষের পানি খেলে মজা লাগে হনে আমার ফানি মজাই লাগে না কি কন একজনের জায়গায় দুজন থাকলে বেজাল লাগে গাড়িতে আসতেছিলাম পাঁচজনার মোড়ের থেকে একজন হুজুর খারাই গেছে হুজুর মানুষ দেখলে তো নজর ভালো লাগে কলক ভালো লাগে দেল ভালো লাগে কি কন যার সিজাই ভালো লাগে তিরাই বের থামাই বাবা আপনি কই যাবেন কয়ে যা আমি এদিকে এ বিবারির দিকে মানে বৈরব পর্যন্ত যাব যাই পারবেন উঠেন গনরা কইতে 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 মানে আমি একটু রস দিছি আমি লই এলাম পোলাডারে মাইয়ে দেয়নি হেললিকে লইসি আপনার কয় যে হুজুর আপনি আমার টাইনে উড়ে আনলেন কি আপনার কি মায়াটা মহাব্বারটা চিনি না শুনি না যে আনলাম একজন হুজুর আলেম মানুষ দেখলাম মনে সাইল যদি এটা মাইয়ে ঠেয়ে থায়ে দিয়ে দেব যাই হোক কথায় কথায় বললো যে হুজুর আমি আগে বিবাহ করছি পরে আমার বিবি অসুস্থ এই কারণে আমি দ্বিতীয় বিবাহ করছি হুজুর আমার জেলখানায় ঢুকেছে দশ লক্ষ টাকা জরিমানা করছে সমাজে বৈশা স্টামের পর লিখিত হইছে। হয়েছে দশ লক্ষ টাকা দিছে টাকা নেওয়ার পরও আবার কেস করে আবার জেলখানায় ঢুকাইছে আমি বললাম আমার অবস আমার আমার অপরাধটা কী সে আবার সম্পর্কে আমার খালাতো বোন খালুজানকে বললাম খালুজান আমি মাদ্রাসায় থাকি আসি দশ দিন পনেরো দিন পরে আইসা দেখি শোয়া সপ্তাহের মধ্যে পাঁচ দিনই বিছানায় শুয়ে থাকে অসুস্থ যার কারণে আমি বিবাহ করতে বাধ্য হইছি আমার বিবির যত হক আছে সব কিছু যদি আদায়ের ত্রুটি হয় তখন আমার জেলখানায় দিবেন কিন্তু মানতে রাজি না এর নাম হইল দুনিয়ার বাঙালি কি কোন দুনিয়ার ভিতরে ঘটনা বললাম তো যে এক গ্লাস পানি চাইছে দুই বিবি দুই গ্লাস নিয়ে হাজির হইছে একজনের গ্লাস 돌লে আর একজনের আছাদ গেই ফলায় আর জান্নাতি হুররা বলে বন্ধু এ নানুল পাম নাদু রাসি আতু ফালা নাসখতু তুবাল ঈমান কানালানা ওয়কন্না লাহু। বাহাত্তর জন মহিলা জাননা হুর বাহাত্তর সেট পোশাক নেয়া হাজির হইলাম যেই সেট খুশি সেই সেটকে গ্রহণ করেন একজনের সেট গ্রহণ করলে অপরজনে বেজার হব না খুশি আমরা পোশাক পরবে এরপরে বলে বন্ধু সলেন আমরা উপরের তালায় যাই একটু খানার কক্ষে উঠি যখন খানার কক্ষে গেছে দেখে একশো খান দোস্তর খানা বিছানো কয় খান কয় খান ওই যে মাঝখানে খুঁড়ির লগে যে এলার দিয়ে ঘুমাইছেন হে কয়েন্দি কয় আর কেউ কয়েন না এই আপনারা কইন না আপনারা কইন কয়েন্দি দস্তর খান কয়ান ও ভাই দস্তর খান কয়ান আমি কইছি না যে আপনারা আমার স্বাদ তো আমি আপনার স্বাদ আপনারা স্বীকার করছেন না তাহলে আপনারা অনেক জিজ্ঞাসা করলে করতে পারি না আমি এটা কোনো শরম লজার কথা এই ওই খামটার থেকে একটু আউকেই ভেসে বসেন বাবা ওইটা আপনার জন্য একটা সর্বনাশা একটু এই ভেসে এই ভেসে জায়গা আছে এই যে খালি জায়গা কয়খান দস্তর খান প্রত্যেকটা দস্তর খানার ভিতরে একশোটা পেয়ালা প্রত্যেকটা পেয়ালার ভিতরে একশো প্রকারের খানা প্রত্যেকটা খানার ভিতরে একশো প্রকারের মজা কোন কোন আসে গেলে পাঁচ প্রকারের আঙ্গুর দেয় এটা কি আঙ্গুর এটা কি আঙ্গুর এটা কি আঙ্গুর কালো আঙ্গুর তার মজা আলাদা লাল আঙ্গুরটা তার মজা আলাদা সাদা যেইটা সেইটার মজা আলাদা বিদেশি এক পদের আঙ্গুর আছে খুব বড় বড় ভিতরে একটু দানা হয় তার মজা আলাদা দুনিয়ার একই নামের আঙ্গুরের ভিতরে যদি বিভিন্ন স্বাদ হইতে পারে জান্নাতের এক এক প্রকার খানার ভিতরে একশো প্রকারের মজা খাইতে শুরু করবে নিজে খায় মহিলারা খাওয়াই যে কারা জানি হোরে বিবি না কিন্তু বিবি কইছিল। দুনিয়ার নিয়ম হইল আগে মেরিজ হয় পরে লাভ হয় কি কোন বোঝেননি আগে বিবাহ হয় পরে স্বামী স্ত্রী মায়া মোহাম্মত মিলন হয় কি বলে এটি তো মুসলমানের কাম আর যেগুলো আখান্দা খুখান্ধা এগুলোতে আগে লাভ করে পরে মেরিজ করে দেয়ার ইজ লাভ মেরিজ আছেন না বন্ধু বান্ধবের কাছে আবার চাটকি ছাড়াম করে কায় দোস্ত লাভ মেরিজ করছি তাহলে ভালো আকাম করছো মানে বিয়ের আগেই কয়েক গুপ উঠে উঠতে গেছে এইটার নাম হইল লাভ দুনিয়ার ভিতর আগে মেরিস হবে পরে লাভ হবে আগে বিবাহ হবে পরে স্বামী স্ত্রী মায়া হবে কিন্তু জান্নাতের ভিতর আল্লাই উল্টাইয়া দিবে এ জান্নাতি হুরেরা আমার ওই জান্নাতি বান্দার খেদমত করো ও বান্দা এদের খেদমত দিই এদের চেহারা চুরার দেইখা যেইজন তোমার পছন্দ হবে সেইজনের সঙ্গে পরায় দিব ওরা মনের মতো খ্যাদমত করতেছে গোসল দিতে আসে খানা খাওয়াইয়া দেয় নিজে খায় খাইতে 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 দশ হাজার বছর চলিয়ে গেছে অসুবিধা আছে নি নামাজ রক্ত যায়নি বেসতে নামাজ আছে নি নামাজও নাই বাজারের টাইম যায়নি বাজার খরানো যাবেনি। নি ফুলিয়ার বাজার যাওয়া লাগবে নি না বাজার তো লাগি লাগে কুইডেই রাখছে অফিস টাইম যায়নি বাবা তাও যায় না এ প্রসাব নাই পায়খানা নাই এক সাবি জিজ্ঞাসা করিয়া আর রাসূল আল্লাহ আইয়া নু মাহলুল জান্নাতে ফিল জান্নাহ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সালাতু আন্ন উমা আখ আখুল মাউতীয়া খাল জান্নাতিলা এমু আবাদা এক সাবি জিজ্ঞাসা করি ইয়া রাসুল আল্লাহ জান্নাতি মানুষের খাইতে যাবে দশ হাজার বছর নাস্তা খাইতে ঘুমাইবে কোন সম যান্নাতি মানুষ কি গুমাইবে না আল্লাহ রসুল বলে আন্ন আখুল মাউত গুম হইল মতের ভাই বোঝেন নাই গুম ডাউজ যেমন সেই রকম শুধু ঘুমের মরা আবার দ্বিতীয়বার চিন্তা হয় মোতের মরা আর চিন্তা হয় না কি বক্ত আসেন আপনার হ্যাঁ দরজার সামনে বয়েন কে আপনাকে মানুষ আমার ছুঁয়ে আপনার করে দেখে বয়েন উপরে আডেন চেয়ার আছে আস্তা করিল একটু মুন্ডা দিক সেদিক ঘুরে গেছে খাইতে খাইতে জান্নাতি মানুষ জান্নাতের ভিতরে মরণ নাই মরণের ভাই ঘুম ঘুমে স্পর্শ করবে না খাওয়া দাওয়া শেষ সব খানা খাওয়াই গেছে একটা ফেলাস এই ডেরে নিচে নিজে উঠাইয়া মহিলা করে ঠাট্টা কইরা বলতেছে এইটার বাকার করে দিব না আমি একা খাম বাহাত্তর জন মহিলা একসঙ্গে পেয়ালার ভিতরে হাত ঢুকাই দিছে একা খাইতে দিব না বন্ধু আর টান পেয়ালায় কইরা পইরা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেছে আল্লাহ কুদ্দাতি জবানি বলে বান্দারে রে পেয়ালা ভাঙ্গা টুকরা চারাগুলো একটু খেয়ে দেখো যখন এক টুকরা সারা উঠাইয়া মুখে দিবে আফসুস করবে আর বলবে মাবুদ গো আগে যদি জানতাম যে এর ভিতরে এত মজা তামাম খানা যা খাইলাম তার সাইতে হাজার গুণ বেশি মজা পেলার টু ভাঙ্গা টুকরা সারার ভিতরে আগে যদি জানতাম তাহলে এই খানা না খাইয়া পেলা ভাঙ্গা খাইয়া লইতাম এরপরে পেয়ালা ভাঙ্গা খাওয়া শুরু করবে যাক খাওয়া শেষ শেষ করিয়া দিই বলে বন্ধু সলেন উপরের তালায় একটু আরাম কক্ষে হেলান দিয়া রং বেরঙ্গের শাম আপনার গিয়া চেয়ার চেয়ার খাট পালঙ্গ ইত্যাদি ইত্যাদি গদি যুক্ত বিছানা সাজানো নিজে বসবে চতুর্দিকে ঘুরিয়ার চতুর্দিকে বাহাত্তর জন রমণী বসা প্রত্যেকেরই খেয়াল যে আমার দিকে তাকাক আমার দিক তাকাক আল্লাহ কুদ্দা জবানে জিজ্ঞাসা করে বান্দা এই বাহাত্তর জন হুর এতক্ষণ পর্যন্ত তোমার খেদমত করল এই বাহাত্তর জনের ভিতরে কোনজন কোনজন তোমার পছন্দ হয় কোনজন কোনজন খাডে আল্লাহর বান্দা কয় মাবুদ গো আমার বেগ গুণ খাডে আল্লাহ কয় ওয়াজা হুম বিহ তিরিশ ভাড়া কোরআনের ভিতরে দুই জায়গায় দুই সুরার ভিতরে আয়াতখানা আসে একটা হইল সাতাইশ বারা সুরায় তুরের ভিতরে আর একটা সুরায় দোকানের ভিতরে একই আয়াত আমি মাওলায় ওই জান্নাতি মহিলা জান্নাতি হুরদের সঙ্গে তাদের তার বিবাহ পরাইয়া দিলাম আল্লাহ নিজে কুদ্দাতি জবানে বিবাহ ফরাই দিবে জান্নাতের গেল জগের ভিতরে বাবারে এ সেভেন আপ মেরিন ডে স্প্রাইট নামক শরবত নিয়া গিলাস বা পেলা হাতে লই এক সঙ্গে দৌড় দিবে ইয়াতানা যাউনা কা আসান একজনের জগ দুই ডা আরেকজনে টান দিবে আর আরেকজনের ডা দুই ডা আরেকজনে টান দিবে ঠাট্টা মস্কারি করতে করতে হাসতে হাসতে গিয়া মালিকের সামনে হাজির পেয়ালা বইরা বইড়া সেভেন আপ মেরিন ডেসপারেট দিবে ডক ডক করে গিলবে আর বব্ব কইরা কি জানি কয় ডেক সারবে ডেকুর সার্বে সব হজম হয়ে যাবে এদিকে আমার মাওলাই জান্না জাহান নামের সাকার নামক জাহান নামের দরজা জানলা খুইলা দিবে হুর গেল মানেরা চতুর পাশে জাহান নামের দিকে তাকায় দেখে সাইদ দলা স্বামী সাকার নামক জাহান নামে আগুনের খাম্বির সঙ্গে পিস্মরা দেয় বান্দা নিচের ঠোঁটটা জুইলে পড়ছে নাবি পর্যন্ত উপরের টামাথার মাথার অর্ধেক পর্যন্ত দাঁতগুলা বাহির হয়ে গেছে দুই দাঁতের মাঝখান দেয় বাহির হয়ে গেছে এইভাবে জাহান নামের ভিতরে আসে আর জান্নাতি লোকটা সেভেন আপ মেরিন ডাই স্প্রাইট ইত্যাদি ইত্যাদি চুমুক দেয় আর ওদের দিকে একটু দেখ তাকাইয়া মুসকি মুসকি হাইসা জিজ্ঞাসা করে ফি জান্নাত ইয়াতাসালুনা নিল মুজরিমিন মা সলাকাকুম ফি সাqar ক্বালু লামনাকুম মিনাল মুসাল্লিন এই আমার ওয়াজ কিন্তু কেবল শুরু হইল আমি বলছি না যে এতক্ষণ যা বললাম দুইটা কথা অর্থাৎ ভূমিকা চারটা হইল আমার মূল কথা কয়টা চার সেমের মানুষ সাকার নামক জাহান নামে জ্বলবে কারা কারা জান্নাতি লোক সেভেন আপ মেরিন্ডা স্প্রাইট খায় আর জিজ্ঞাসা করে মা সালাকা কাকু ফি সাকার এ না ফরমানের দলেরা কোন কারণে কোন অপরাধে আল্লাহ তোদেরকে সাকার নামক জাহান্নামে নামে জ্বালাইতেছে ওরা এক এক করে জবাব দিবে প্রথম দলে বলবে কলু লামনা কুমিনাল মুসাল্লিন আমরা দুনিয়ার ভিতরে নামাজ পড়ি নাই কন্যা কি করি নেই এই সাকান নামক জাহান নামের সাইব দল আসামি তার প্রথম দল হইল বেনামাজি যেহেতু আজকে হাজির সাহেব নতুন মসজিদ উদ্বোধন করছে মসজিদের খোরাক হইল নামাজ মুসল্লি চাই মুসলিদি কি বলেন অতএব বাবারে এই জন্যই মৌসুর পরে আমি বয়ান করলাম মসজিদও আছে মাদ্রাসাও আছে মসজিদের খোরাক হইল নামাজি আর এই নামাজিদেরকে নামাজি নামাজ শিক্ষ হইলে মাদ্রাসায় লেখাপড়া পড়া করা লাগে কি বলেন যারা মাদ্রাসায় লেখাপড়া করছে তাদের তারাই মুসল্লিদেরকে মাস্তা শিক্ষা দিবে কি বলেন এই জন্য বোখারি শরীফের ভিতরে একটা বাবি আছে আলাদা যে নামাজ সরার সাইতে ইবাদাত বন্দিগি করার সাইতে ইবাদাত বন্দিগি জানা নামাজের মাসলা মাসাইল জানার গুরুত্ব বেশি কারণ নামাজ যদি জানা থাকে তাম পৃথিবীর যেই কোনো জায়গায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু নামাজ যদি জানা না থাকে সরাসরি আল্লাহর ঘর খানায় কাবার সামনে গিয়েও যদি নামাজে দাঁড়াইয় নামাজ পড়ে আর তার নামাজ যদি জানা না থাকে নামাজ পড়লে নামাজ হবে নি। হবে না না হবে তার আমি দেখাই এখনই দেখামনি রাখতে হইবেন না নামাজের ভিতরে নামাজ ভঙ্গের কারণ উনিশটা কয়টা একজন মানুষ দাঁড়ায় কয়দি উন্নিশটা কারণ কি কি যারা মাদ্রাসায় না পড়ছেন তা এ একজন মানুষ দাঁড়ান যারা মাদ্রাসায় পড়ছেন তলবেলে মাসে তারা কইতারব আপনারা কন কইলে আমি একশোটা পুরস্কার দিব হয়নি একশোটাই কম হয়ে যায় কি কন দুইশোটা আপনি কেমনি একজনও তারবেন না নামাজ ভঙ্গের কারণ উনিশটা কোন কোন কারণে নামাজ ভঙ্গ হয় যদি জানাই না থাকে তাহলে আপনি নামাজ পড়বেন কেমনি নামাজে ওয়াজিব আজিব কয়টা সৈদ্যটা মাসাল্লাহ কে কইছেন আজু ডান তা কন খারাইয়া মাথায় ফাঁকরি বানছেন কে ফাঁকরি না মাসাল্লাহ ও আমি তো মনে করছি আবার স্বর্মনাই মরিদ বসেন কইতে পারবেন দাঁড়াইছেন হিম্মত করে মাসাল্লা কয়েকটা কইতে পারবেন বাকি সবগুলা পুরা পারবেন না মাশাল আরো ভালো যে পারবে না একেবারে না তা না দুই ধরনের মানুষ পারবে যারা শর্মনাই নাই খাটটি মুড়ি দইছে পাইকারি মুড়িদ না বোঝেন নাই মাসিক ইস্তেমায় যায় হালকায় জেকেরে যায় মাসলাগুলা মুখস্ত করে কারণ প্রত্যেক সপ্তাহে সপ্তাহ এই শবকগুলো দেয় মাসিক ইস্তমায় শবক গুলে দেয় আর খাটটি যারা পাইকারি চিল্লা পাইকারি চিল্লা কি জানে আমরা যা জানি যারা খাটটি চিল্লা দেয় তারা শেখতে যায় জানতে যায় মানতে যায় আর তাছাড়া যারা আপনারা মাদ্রাসার লাইনের পরা দেখা না করছেন একজনও করতে পারবেন বাবা রাগ করছেন আমার পর এগুলো জানা দরকার না তাহলে নামাজ পড়ার সাইতে নামাজ জানার গুরুত্ব আরো বেশি কিন্তু বাবা এই কথা বলা যাবে না যে জান না যাই না নামাজ নেই আপনি জানতে থাকেন আর পড়তে থাকেন যা জানেন তাই দিয়েই শুরু করেন কিন্তু সারা জীবন বর্জ্য চলবে তা না তো হয়ে গেছে ওনে না বাধ্য ও বাবা এই মসজিদের খোরাক কি নামাজ নামাজ ফরবেন তো যদি নামাজ না পড়েন তাহলে সাকার নামক জাহান নামে জ্বলবেন কে কে রাজি আছেন যে সাকার নামক জাহান্নামে জামু চিরকালের জন্য না টুরিস্ট বিষয় আছে না কয়েকদিনের জন্য বেরাইতে যায় বিদেশে তো এই সাকার নামক জাহান নামে একটু ট্যুরিস্ট বিষয়ে যদি যাইতে চান তাহলে এক অক্ত নামাজ সেইটা দিলে দুইশত তিরিশ কোটি চল্লিশ লক্ষ বৎসরের জন্য সাকার নামক জাহান নামে যাইয়ে কিছুদিন ঘুরে ঘিরে আইতে পারেন কয়দিন আবার কয় দুই কোটি আমি দুই কোটি বইছি নি অষ্টির নাম হলই নেই দুইশো কোটি আরো তিরিশ কোটি লক্ষ বছর জাহান নামে জল লাগবে যদি কেউ সহ ইচ্ছায় কেউ দেয় দুই কোটি অষ্টআশি লক্ষ বছর যে বলতেছেন বা শুনতেছেন বাবা এরা যদি কেউ নামাজ যদি কাজা করে তাইলে দুই কোটি অষ্টআশি লক্ষ বৎসর জলা লাগবে কে আইসেনি হুজুর আইসে গেছে মাসাল্লাহ শুক্রিয়া আমি তো আমার বয়ান সালাইতেছি সাড়ে দশটা বাজে সাড়ে দশটার বেশি বাজে বাবা অনেক তো ওয়াশ করলে শেষে আপনারা ফজর পড়তে পারবেন না মাস আজকের মাহফিলের প্রধান বক্তা তিনি আসছেন তিনি এখন আপনাকে বয়ান শুনাইবে কথার একটা কথা শুনে গেলাম পাচক তো যথাযথ না আদায় করতে চেষ্টা করবেন আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দান করে সবাই বলে আমিন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি বাবী ভুল তুল আল্লাহর রস্তে মাফ করে দিবেন বার কালানা ফিল আপনাদের এই মাদ্রাসায় এলাকার ভিতরে হইলে আল্লাহ রহমাত আসে না যায় তো মাদ্রাসায় দুইটা জিনিস দিবেন একটা হলো জান একটা মাল জান মানে নিজের ছেলে ফেলে নাতিনাতকদেরকে দিবেন মাল যদি কিছু পারেন তাহলে দিবেন না ফেললো বাবা ছেলে ফেলেদের মাদ্রাসায় দিবেন রাজি আছেন তো আল্লাহ কবুল করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বহুত